বিশালগড় দুর্গানগর এলাকায় শনিবার সকালে ঈদের নামাজ আদায়ের পর বাড়ি যাবার পথে দুই দুষ্কৃতিকারীর হাতে আক্রান্ত আনোয়ার হোসেন নামে এক বিজেপি কর্মী। রবিউল আলম ও তফাজ্জল হোসেন নামে দুই দুষ্কৃতিকারী আনোয়ার হোসেনকে বেধড়কভাবে মারধর করে এবং তার গলা থেকে স্বর্ণের চেইন ও নগদ অর্থ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিকারীরা। আক্রান্ত আনোয়ার হোসেন এলাকার বিজেপি প্রধানকে তার উপর আক্রমণের ঘটনা জানান। পরে আনোয়ার হাসপাতালে চিকিৎসা করান এবং দুই দুষ্কৃতিকারী রবিউল আলম ও তফাজ্জল হোসেনের বিরুদ্ধে বিশালগড় থানায় মামলা দায়ের করা হয়। এমনটা জানিয়েছেন আক্রান্ত আনোয়ার হোসেন। মসজিদেতে নামাজ পড়া বারণার সময় বাড়ি আদন বাড়ি যেতে যাচ্ছে তফাজ্জল হোসেন করে একটা লোক আছে আমরা যদি গিয়ে হ্যাঁ আয়া কইতে যে হ্যাঁ বলে আমার কাছে টাকা আছে পার্টিগত নিয়ে এর আগে আমি বিজেপি করি এরা কংগ্রেস করে সেটা যাতে কেয়া দলনা করি কেন বলছি কি একটা ভাবি সেটা যাতে না তোর কাছে কেয়া ভাই আমি কি একটা ভাবি তুই কথা প্রমাণ সহকারে দিয়ে লইয়া যা প্রমাণ সহকারে এই কথা কইতে হতে আমার কলা ভিতর আছে কলার ভিতরে ফিরা এন বসু মারছে এদিকে মারছে এদিকে মারছে কলার ভিতরে একটা সেইন আসলো সেইনটা সবার এমনটা দিয়ে পুরা লেগে গেছে। তারপরে এর কাহাতো ভাই আছে কাহাতো ভাই আইসে পরে দিয়ে আইটিটা কইতে যায় হ্যাঁ তোরা এনে কেমনে থাও বিজেপি গরস দেখা দেবো হ্যাঁ তোরা ফিটার থেকে বাগামু দশ বছর পর হইলে আমরা সরকার গুপ্তা দিই তারপরে দেখা দেবো